হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডি ফার্সি লাইফ। কেমন আছো? আমি তো ভালোই আছি। আর তোমরা তো অনেকে জানো নাকি না, তোমরা অনেকে জানো না, আমার ল্যাপটপ কিনছি। ভালো মতো করে দেখতে হবে কীভাবে করব। এখন ল্যাপটপ আসছে আমার কাছে এবং দেখতে হবে সফটওয়্যার হচ্ছে মুভাই নামে একটা ভিডিও এডিটিং দিতে হবে, ভালোই হবে। আমার ভালো ভিডিও এডিট হচ্ছে না, তবু চেষ্টা করছি, হচ্ছে না। মোবাইলে ল্যাপটপ থেকেই করতে হবে, এটাই আমার বিশ্বাস। তবুও ধরা যাক, মানে ল্যাপটপ থেকে ভিডিও দিতে হলে কিছু করতে হবে এবং চেষ্টা করব ভালো মতো করে ইডিট দিতে। আমিও তোমাদেরকে ভালো মতো করে ইডিট দেওয়ার জন্য চেষ্টা করাবো এবং ভিডিওটা একটু ছোট্টই করছি, কেন বড় করবো না, কেন আজকে কালকে একটু বড় করে ভিডিও এডিট করতে হবে, মানে ক্রিসমাসের ওই জন্য। তাই ভাবছি বড় ভিডিও এডিট না করলে, মানে বড় ভিডিও এখন না, আজকের মধ্যে না করাটাই ভালো, একটু ছোট করে করলাম। তো ল্যাপটপ এডিটিং একটু মানে করছে, চেষ্টা করলাম। চলো, তো ল্যাপটপ ভিডিও এডিটিং দেওয়ার জন্য একটা জিনিস মানে দেখেছি, সেটা হচ্ছে মানে মুভার ট্রান্সলেশন। সেটা একটা আমি দেখেছি ইউটিউবে, সেটা কিন্তু তোমাদের ডিসক্রিপশনের লিঙ্কটা তোমাদের দেওয়া রয়েছে, তোমরা ওখান থেকে এডিট দিতে পারো, শিখতেও পারো। আমি ওখান থেকে শিখছি, তারপর আমি ভিডিও এডিট দেওয়ার জন্য শিখছি। এবং অটো শট আমাদের জানা নাই, মানে কীভাবে এডিট দিতে হবে, তারপর অটো মানে করলেই হয়ে যায়। ঠিক আছে, মানে ছোট্ট করে ভিডিওটা করাটা একটু উচিত ছিল, মানে বড় না করলে হতো, কেন কালকে একটা বড় করে ক্রিসমাসের ব্লগ ভিডিও বানাচ্ছি, এটাই। তারপরে দিন আসছে কোশ্চেন অ্যান্সার ভিডিও। ঠিক আছে, আপাতত এখানেই থাক। ঠিক আছে, আমি তাহলে একটু জন্য একটু বললাম তোমাদেরকে ল্যাপটপ আসছে। ঠিক আছে, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব। ঠিক আছে, আর চলো আজকের মধ্যে এই পর্যন্তই থাক, দেখা হবে আবার কোনো নেক্সট কোনো ভিডিওতে নিয়ে বড় করে। আর টাটা, বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং।